অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ শান্তিপুর ব্লক শহর কমিটি ও সনাতনীদের উদ্যোগে অখণ্ড নদিয়া জেলার পক্ষে সনাতনী ধর্মবিশ্বাসে আঘাতের বিশাল প্রতিবাদ মিছিল ও সমাবেশ। অখণ্ড নদিয়ার দাবিতে এবং সনাতনের ধর্মবিশ্বাসের আঘাতের বিরুদ্ধে আজ এক বিরাট প্রতিবাদী মিছিলের আয়োজন হয় শান্তিপুরের রাজপথে। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের ডাকে এই মিছিলে 5 শতাধিক মতুয়া সম্প্রদায়ের ধর্মপ্রাণ মানুষ ডঙ্কা নিশান নিয়ে বিরোধিতা করতে দেখা যায়। এই মিছিলে নেতৃত্ব দেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের নদিয়া দক্ষিণ জেলার সভাপতি তথা বিধায়ক ডক্টর মুকুটমণি অধিকারী, শান্তিপুর ব্লকের পক্ষে জয়দেব নমদাস, শহরের পক্ষে ইন্দ্রজিৎ রায়। রাজনৈতিক রঙের উঠতে উঠে নদিয়া ভাগের যে তুগলকি সিদ্ধান্ত, অমানবিক সিদ্ধান্ত, মানুষের জনগণের রায় না নিয়ে যে সিদ্ধান্ত, জনপ্রতিনিধিদের রায় না নিয়ে যে মমতা ব্যানার্জির যে একপেশে সিদ্ধান্ত এবং রাজনৈতিক উদ্দেশ্যে নদিয়াকে ভাগ করার যে অপপ্রচেষ্টা, মুসলিম অধ্যুষিত এবং হিন্দু অধ্যুষিত দুটো জেলাকে আলাদাভাবে ভাগ করার যে অপপ্রচেষ্টা, তার বিরুদ্ধে সমস্ত মানুষ পথে নেমেছে, সমস্ত অর্গানাইজেশন পথে নামছে। আমরা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ, যেহেতু আমি বাড়ি ছিলাম না, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ সনাতনী মঞ্চ, আমরা পথে নেমেছি, আমরা রানাঘাটে আন্দোলন মিছিল করেছি, শান্তিপুরে করেছি, প্রত্যেক ব্লকে ব্লকে প্রত্যেক রাস্তায় আমাদের আন্দোলন হবে। আমরা দরকার হলে কৃষ্ণনগরের রাজপথ অবরুদ্ধ করব। সাধারণ মানুষের ভাবাবেগ, সনাতনী মানুষের ভাবাবেগ, অদ্বৈত মহাপ্রভুর ভাবাবেগ, চৈতন্য মহাপ্রভুর ভাবাবেগ, ডিএল রায়ের ভাবাবেগ, যতীনময়ীর ভাবাবেগ, গোপাল ভাড়ের ভাবাবেগ, শান্তিপুরের মানুষের ভাবাবেগকে আমরা আঘাত হতে দেব না। এর আগেও তো আন্দোলন হয়েছিল, কিন্তু পরবর্তীকালে দেখা গেছে সেই সংখ্যাটা সাধারণ মানুষের কমে যাচ্ছে ক্রমাগত আন্দোলনে, কী কারণে মনে হচ্ছে? রাজনৈতিক ব্যানারে আন্দোলন হচ্ছে না, সাধারণ মানুষকে ঘরে গিয়ে খোঁচা দিয়ে টাকা দিয়ে আন্দোলনে আনা হচ্ছে না। সুতরাং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে যে আন্দোলন করছে সেটা অনেক বড় ইস্যু। আমি দেখেছি ছোট ছোট খুদে বাচ্চারা থেকে শুরু করে স্কুলের বাচ্চারা, তারা রাস্তায় প্ল্যাকার্ড নিয়ে আন্দোলন করেছে, বড় বড় র্যালি করেছে। সুতরাং মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মানুষের ভোটে জিতেছেন, আমরা সবাই তাকে ভোট দিয়ে জিতিয়েছি। তিনি প্রায় দীর্ঘ 12 বছর পশ্চিমবঙ্গের অধীশ্বর হয়ে বসে আছেন, তার বোঝা উচিত যে নদিয়া শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা পৃথিবীর কাছে একটা সনাতনীদের পীঠস্থান, পবিত্র স্থান। আমার চৈতন্য মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু, আমার অদ্বৈত মহাপ্রভুর পীঠস্থান, এই পীঠস্থানকে আমরা ভাগ হতে যাব না, তার এই সিদ্ধান্তের পুনর্বিবেচনা করা উচিত। এর পরবর্তীকালে কি আন্দোলনের কি রূপরেখা ভাবছেন? আন্দোলন প্রত্যেক জেলায় হবে, প্রত্যেক ব্লক হবে, সে ক্ষমতা আমরা রাখি, সেটা উনি স্পষ্ট করে জানেন। আমরা চাই যে সাধারণ মানুষের আবেগকে উনি মুখ্যমন্ত্রী হয়ে কীভাবে কষ্ট দিতে পারেন। আচ্ছা, নামের ক্ষেত্রে নদিয়া উত্তর বা দক্ষিণ এরকম কোনো কিছু চাইছেন নাকি সরাসরি একদম অখণ্ড? নদিয়াকে আপনারা কতবার ভাগ চাইছেন আপনি একজন সাংবাদিক হিসাবে বলুন, কতবার আর নদিয়াকে আপনারা খণ্ডন করবেন? যে জ্বালা বুকে নিয়ে, দেশভাগের জ্বালা বুকে নিয়ে আমরা নদিয়াকে ভাগ হতে দেখেছি, সেই একই কারণে আমরা নদিয়াকে ভাগ হতে দিতে পারি না। অর্থাৎ আমরা নদিয়া যতদিন না পর্যন্ত অখণ্ড হচ্ছে আমাদের আন্দোলন চলতে থাকবে, এবং আমি মাননীয় মুখ্যমন্ত্রীর, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে অখণ্ড নদিয়া যাতে আমরা নদিয়াবাসীরা ফিরে পাই।